আজকে হচ্ছে পৌষ মাসের শেষ দিন, মানে পৌষ সংক্রান্তি। তো সকাল সকাল 8:30 বাজে এখন, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন দেখো আমি পুরো কপি নিয়ে বসে গেছি, মানে বাঁধাকপি, ফুলকপি, কারণ অনেক কিছু আজকে কাটার আছে। আর যেহেতু সন্ধেবেলার দিকে পিঠে হবে, তার উপরে দুপুরবেলা আজকে ভাত হবে না, বাঁধাকপি তরকারি হবে, তো ভাবলাম কাটাকুটিতে আমি এগিয়ে রাখলে, মশলা আরা করে রেডি করে রাখলে তাহলে বড়দি হচ্ছে রান্নাটা করতে পারবে। তা আমি ওকে হাতের সামনে জোগাড় করে সব দিলে ও ধুয়ে রান্নাটা চাপিয়ে দিতে পারবে, আর মা ওইদিকে পুজোর জোগাড়গুলো করতে পারবে। তাহলে তিনজন তিন দিকটা এগিয়ে থাকবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো চলো আমি এখন ওকে হাতে হাতে কিছুটা রেডি করে দিই, তারপর হচ্ছে মশলা করব। দুপুরবেলা বাঁধাকপির তরকারি হবে, যার জন্য আদা জিরে শুকনো লঙ্কা বাটবো। আর রাত্রেবেলা যে পিঠে হবে তার তরকারিটাও করে রাখবে, ওতে ভাজা মশলা লাগবে। আমি 4 ঘন্টা ধরে কপি খাচ্ছি, আমার হাত বুঝতে পারছিস পুরো একদম? এগুলো কত সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে, তার ফোকাস নিচ্ছে না। ই বাবা পুরো দেখ, এরকম কে করেছে, তার একটা ছবি তুলে নিয়ে। এটা বেশ সুন্দরও লাগছে, কিন্তু উল্টে গেলে না সব ভেঙে যাবে। এ আমার মাকে বলতে, আমার মাও এটার পুর করছে। দেখ তো এটা ঝাল হয়েছে কিনা, কি ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভালো হয়েছে, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে। আজকে দুপুরবেলা কিছু করিনি, পিঠের ঝামেলা করতে করতে আজকে হচ্ছে রুটি আর এই বাঁধাকপির তরকারি, আর এইটা এটা হচ্ছে পিঠের তরকারি। আমি এখন মানে লোভ সামলাতে পারছি না, এখনই খাবো। আর এই হচ্ছে গরম গরম রুটি। জোর এখন নাই না, মা বলছে খাওয়া হয়ে গেছে আমাদের, ফ্রিজ থেকে শসা বার করা হয়নি, তো ওটা একটা শসাটা ঠান্ডা। মা বলছে এখন বার করে লাভ নেই, বাবা তো ঠান্ডা শসা আসলে খেতে পারে না, তাই জন্য আমি একটা কাজ করছি, ঠান্ডা শসাটা গরম জল টক টক করে ফুটবে, ওদের দিয়ে আমি গরম করে মাকে দিয়ে আসবো। কেমন ঠান্ডা শসা, একটুনি বার করলে গরম, বুদ্ধি থাকতে হবে শুধুমাত্র। তো তুই বল আমার এই বুদ্ধিটা ঠিক কিনা, তুই যে ক্যামেরা করছিস বল না, বুদ্ধিটা ঠিক। এবার যদি বলে যে শশা কেন হট টেম্পারেচার, ওটা জানতে হবে নি তোমাকে, ওই সব গোপন টেকনিক। দিয়ে দে একটু গরম হয়ে নাহলে সিদ্ধ হয়ে যাবে শশা। দেব দাঁড়াও বাবা, ঠিক আছে তুই, ঠান্ডা কেটে গেছে। আরে শোন, বৌমারা শুধুই মুখ খায়, তো বৌমাদের এই বুদ্ধিগুলো যে ছোটখাটো বুদ্ধি অ্যাপ্রিসিয়েট করার মতো, বৌমারা শুধুই মুখ খায়, বুদ্ধি নাকি নেই। তো সকাল থেকে আর সামনে আসার সময় পাইনি, কারণ প্রচুর কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম। তো সকাল থেকেই দেখতেই পাচ্ছি আমি সবজি কেটে উঠেইছি মনে হয় 3-4 ঘন্টা পর। তারপর মশলা টশলা করার ছিল, তারপর এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছাদে এসেছি জামাকাপড় তুলতে। তো চলো জামাকাপড়গুলো তুলে নিই, তারপর একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলা ঠাকুরমশাই আসবে, মা মকর বানাবে, তারপর সন্ধ্যাবেলা থেকে আবার পিঠে হবে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি, সবাই খুব ভালোভাবে কাটিও। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন বড়দি হচ্ছে আলপনা দিবে, সন্ধ্যে যখন 4:00 বাজে, বিকেল হয়ে গেছে, বাবন ঠাকুর 5টায় আসবে, আমি অতটা পারি না আলপনা দিতে। ঠাকুরমশাই এবার চলে আসবে, এখনো 20 মিনিটের মতো বাকি আছে। আমি সুদীপকে ডাকতে এসেছি, ওইদিকে সব রেডি, মা হচ্ছে মকরটা করবে, আমি ওপর থেকে দুধ আনতে এসেছি, বড়দি আলপনা দিয়ে দিয়েছে, আর আমি সব ফুল টুল প্রদীপ টদীপ ওই মোমবাতি এরা সব জ্বেলে দিয়েছি। আর এখানে হচ্ছে লাট সাহেব, এখানে হচ্ছে লাট সাহেব শুয়ে আছে, লাট সাহেবকে ডাকতে এসেছি, বাবু চলুন মকর খাবেন, পুজো দেখবেন, উঠুন। হ্যাঁ
ওরই পুজো, এমন দিয়ে ময় ময় করবে তো অবতার। ওই ওই দশম অবতার দেখো নি, বিষ্ণু অবতারকে দিয়ে দেবো একদম। চলো দুধটা নিয়ে যাই, মা মকট রেডি করছে বসে আছে। তো চলো গাইস আমি দুধটা নিয়ে যাই, চলো চলো। তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, তো এবার পুজো হবে, সব কিছুই রেডি করা আছে, তো হাতের সামনে একটু সব এগিয়ে দিলেই হবে। আর এইদিকে হচ্ছে মা মকরটা বানাচ্ছে, মকরটা হয়েই গেছে প্রায় বানানো মায়ের। তো চলো এবার পুজোটা স্টার্ট হোক, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, সিঙ্গেল ছবি তুলে পাঠাবো। এটা হচ্ছে মকর, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ধোয়া জামা কাপড়গুলো পরেছিলাম, এগুলো খুলে যে ঘরের যেরকম পরেছিলাম সেরকম পরে নেবো, কারণ এরপর একটু সন্ধে হয়ে গেলে মা সন্ধে দিয়ে দিই, সন্ধে দেখানো হয়ে গেলে তারপর পিঠেহারা বানাবো, তো সেই জন্যই এই ড্রেসটা খুলে দিই, খুলে ঘরের এমনি পোশাক পরে নিই। ভালো হয়েছে, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে, সন্ধে হয়েও মানে সন্ধেও হয়ে গেছে আমাদের পুজোটাও হয়ে গেছে। আমাদের স্টার্ট হয়েছে, আমরা সুদীপের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো আমি এখন হচ্ছে গুড়িটা মাখিয়ে নেব, আর বড়দি প্রসাদ খাবে, তারপর সবাই মিলে একসাথে পিঠে বানাবো। তো চলো আমরা তো বসেই গেছি পিঠে বানাতে, তো টাইমটা কিন্তু এক্সাক্ট মানে ঠাকুর মশাই তাড়াতাড়ি পুজো করে দিয়ে গেছে বলে খুব ভালো হয়েছে। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা পিঠে তৈরি কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে? আমি কিন্তু পিঠে মায়ের থেকে বানানো শিখেছি, আমার মায়ের কাছ থেকে। তো যাই হোক চলো বাকি পিঠেগুলো বানিয়ে নিই, পরে দেখা হবে। আর এখানে সুদীপ বানিয়েছে, আর এই ফুল ফুলগুলো বর্দি বানিয়েছে, তো সবাই মিলে হাতাপাতি করে করেছে, আর এগুলো মা বানিয়েছে। তো চলো আরও কিছু বানিয়ে ফেলি, তারপর পরে দেখা হচ্ছে। এখানে দেখো গরম গরম পিঠে একদম হয়ে গেছে, পুরো একদম মানে গ্যাস থেকে হয়েছে জাস্ট, সবে ঢাকনাটা খুলেছে। আর কি ভালো লাগে, এই সংক্রান্তিতে পিঠে খাবো না তো আর কবে বা খাবো, তাই না? শীতকাল শেষ হয়ে গেলে আর পিঠে ভালো লাগে না, আর গ্যাসের গরম একদম ভাপ উঠছে, এই গরম গরম পিঠে খাওয়ারই মজাই আলাদা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।